गुड मॉर्निंग, सुप्रभात, शुभ सकाल। टुडे इज 74 इयर्स इंडिपेंडेंस डे। आज 74वां स्वाधीनता दिवस। स्वाधीनतार जन्य जे सकल विप्लवी निजे जीवन के सैक्रिफाइस करेछे ओ शहीद होयेछे तादेर जानाई साल्यूट। कारण तादेर अवदान छाड़ा भारतवर्षेर स्वाधीनता असम्भव। सारा पृथ्वी COVID-19 आक्रांत। আমরা এই COVID-19 থেকে মুক্তি চাই। এই COVID-19-এর সূত্রপাত হয়েছিল চীন দেশে। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে এই চীন দেশে। কিন্তু চীনের সরকার সঠিক তথ্য প্রকাশ করছে না, ওরা তথ্য গোপন রেখেছে। আমার ভালো রকম স্মরণ আছে, গত বছর আমি স্বাধীনতা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল অবজেক্ট ফর হোস্টিং আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। স্বাধীনতার অর্থ কী এবং জাতীয় পতাকা উত্তোলন করার উদ্দেশ্য কী। আজকে আমার বক্তব্যের মূল বিষয়বস্তু আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, অর্থাৎ আমাদের জাতীয় পতাকা। আমাদের জাতীয় পতাকার সবার ওপরে যে রঙটি থাকে সেটি গেরুয়া রং, মাঝখানে থাকে সাদা রং এবং নিচে থাকে সবুজ রং। এছাড়া সাদা রঙের মাঝখানে একটা গাঢ় নীল রঙের চক্র থাকে, এটির নাম অশোক চক্র। এই অশোক চক্রটি সম্রাট অশোক স্তম্ভের চক্র থেকে নেওয়া হয়েছে। এই অশোক চক্রে মোট 24টি দ্বন্দ্ব বা স্তম্ভ থাকে। জাতীয় পতাকার উপরে যে গেরুয়া রং থাকে, গেরুয়া রং ত্যাগ, শৌর্য এবং সেবার প্রতীক। মাঝখানে যে সাদা রং থাকে, সাদা রং শান্তি এবং পবিত্রতার প্রতীক। নিচে যে সবুজ রং থাকে, সবুজ রং জীবন, ধর্ম, নির্ভীকতা এবং কর্মশক্তির প্রতীক। মাঝখানে যে অশোক চক্র থাকে, সেই অশোক চক্র উন্নতি এবং গতিশীলতার প্রতীক। সর্বপ্রথম যিনি জাতীয় পতাকার নকশা তৈরি করেন তার নাম পিঙ্গলি ভেঙ্কাইয়া। শুধু আমাদের দেশ ভারতবর্ষ কেন, পৃথিবীর প্রতিটি দেশের জাতীয় পতাকা সেই দেশের ঐতিহ্য, গৌরব এবং আত্মমর্যাদার প্রতীক হয়ে থাকে। ভারতের জাতীয় পতাকা তিনটি বিশেষ দিনে উত্তোলন করা হয়। নাম্বার 1, 23rd January নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থডে। নাম্বার 2, 26th January রিপাবলিক ডে। অ্যান্ড নাম্বার 3, টুডে 15 August। আরেকবার বলছি, ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয় তিনটি দিনে। 1 নম্বর 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, 2 নম্বর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং 3 নম্বর 15ই আগস্ট আজকে। আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হতে হবে 3:2, অর্থাৎ দৈর্ঘ্য 3 ফুট এবং প্রস্থ 2 ফুট। কোনো মিছিলে জাতীয় পতাকা ব্যবহার করলে সেটিকে সবার সামনে রাখতে হবে। জাতীয় পতাকাকে ছেঁড়া বা পোড়ানো যাবে না, এটা দণ্ডনীয় অপরাধ। জাতীয় পতাকাকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার এবং সমগ্র ভারতবাসীর। সূর্যাস্তের সাথে সাথে জাতীয় পতাকাকে অর্ধনমিত করতে হবে। এছাড়া কোনো রাষ্ট্রীয় শোকের দিন জাতীয় পতাকাকে অর্ধনমিত রাখতে হয়। 1947 সালের 22শে জুলাই ভারতের সংবিধান জাতীয় পতাকাকে স্বীকৃতি দেয় এবং 1947 সালের 15ই আগস্ট ভারতের পতাকা জাতীয় পতাকা রূপে পরিগণিত হয়। আমাদের এখানে জাতীয় পতাকা উত্তোলন কমিটির প্রতিটি সদস্যকে জানাবো থ্যাংকস, কারণ এরা পরিশ্রম না করলে এখানে জাতীয় পতাকা উত্তোলন করা সম্ভব হতো না। আমাদের এখানে 14তম বর্ষ পদার্পণ করলো। আজ আমি এখানে জাতীয় পতাকা উত্তোলন করব, তার আগে আপনাদের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন করব। জন মন অধিনায়ক জয় হে ভারত, চলো যমুনার গঙ্গা, চলো চলো নিত রং, পানি হচ্ছে
Yeah, I think I can do it.